নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে মাঠে নামার আগে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের মধ্যে ভাগ হয়ে মাঠে নামলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড এ দল। কোয়ারেন্টাইন কাটিয়ে অনুশীলনে ফিরেছে টাইগাররা। প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগাররা নিজেদের মধ্যে ভাগ হয়ে মাঠে নামবে 23-24 ডিসেম্বর। এরপর নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে 27-28 ডিসেম্বর। তবে সবকিছুকে সাফিয়ে 2022 সালের প্রথম দিনেই মাঠে নামবে টাইগাররা নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের একাদশ কেমন হবে তা নিয়ে গুঞ্জন রয়েছে, কারণ সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনা করলে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের অবস্থা একেবারেই যাচ্ছে তাই। সেই সাথে বোলিং ডিপার্টমেন্টটাও খুব একটা কাজ করতে পারছে না। ওপেনার হিসাবে দলের স্বীকৃত ব্যাটসম্যান রয়েছেন সাদমান ইসলাম অনিক, তার সাথে এই সিরিজে স্কোয়াডে রয়েছেন মাহমুদুল হাসান জয়, সাইফ হাসান এই সিরিজ থেকে ছিটকে যাওয়ায় এই দুজনকেই দেখা যেতে পারে ওপেনিং পজিশনে। কেননা বাংলাদেশের আনেরি কোচ রাসেল ডোমিঙ্গোর পছন্দ সবসময়ই ওপেনিংয়ে ডানহাতি বামহাতির কম্বিনেশন। যদিও বা অতীতে বাংলাদেশের ক্রিকেটে দুইজন বাঁহাতি ওপেনার ব্যাট করতে নেমেই ভালো ভালো রেকর্ড গড়েছেন, কিন্তু এই হেডকোচের ক্ষেত্রে কোনো কিছুই কাজে দিচ্ছে না, কারো কথাই তিনি কানে তুলছেন না। তাই হয়তোবা মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়কে জোর করেই ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যাবে। আর যদি তেমনটা না হয় তাহলে নাজমুল হোসেন শান্ত ওপেনার হিসেবে একাদশে থাকবেন। 3 নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্তকে দেখা গেলে ব্যাটিং অর্ডারে অধিনায়ক মমিনুল হক হতে পারেন 4 নম্বরের সেরা পছন্দ। ব্যাটিং বিভাগে দায়িত্ব রয়েছে মুশফিকুর রহিমের কাঁধে। দলের সিনিয়র অন্য কোনো ক্রিকেটার না থাকায় মুশফিকের উপর যে দায়িত্ব থাকছে তা নিশ্চিতভাবেই। এছাড়া সাদা পোশাকে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসও থাকছেন আস্থার প্রতীক হয়েই। সাকিব আল হাসান না থাকায় একাদশের সুযোগ পেতে পারেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। বোলিং বিভাগে স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদি হাসানও থাকতে পারেন অনেকটা নিশ্চিতভাবেই। তবে নিউজিল্যান্ডের বাউন্সি আর পেস বোলিং উইকেটের কথা বিবেচনায় এনে একজন স্পিনার কমিয়ে একজন বাড়তি পেসার একাদশে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে মেহেদি হাসান মিরাজ অথবা তাইজুল ইসলামের মধ্যে যে কোনো একজন। আর যদি বাংলাদেশ দুই স্পিনারই খেলাতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ইয়াসির আলী চৌধুরী রাব্বির না থাকা এক প্রকার প্রায় নিশ্চিত। তবে এমনটা হলে বাংলাদেশের ব্যাটিং বিভাগ আরও দুর্বল হয়ে যাবে। ইঞ্জুরি কাটিয়ে প্রথম টেস্টে ফিরবেন পেসার তাসকিন আহমেদ। ইবাদত হোসেন হচ্ছেন সেটা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। অবশ্য ইবাদত এগিয়ে রয়েছেন পাকিস্তান সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে। এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি অথবা তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন এবং রেজাউল রহমান রাজা অথবা আবু জায়েদ চৌধুরী রাহি। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন। ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।